এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আমরা সবাই কিন্তু এআই নামটা শুনে থাকি। বর্তমানে কিন্তু আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি বা যারা গ্রাফিক ডিজাইনিং করে থাকি তাদের কিন্তু বর্তমানে ডিমান্ড কিন্তু খুবই কমে যাচ্ছে। দেখা যায় বর্তমানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আপনার এআই কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে জাস্ট একটা কমান্ড দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি করে নিতে পারতেছেন খুব সহজে, খুব মানে সময় লাগতেছে না আপনার, একটু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারতেছেন। জাস্ট এটা হচ্ছে আপনার কমান্ডের উপরে ডিপেন্ড করে, আপনি যে ধরনের কমান্ড আপনি দিতে চান সেভাবে কিন্তু আপনি কমান্ড দিলেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনার ডিজাইন আসবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই এআই থেকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাকে আমরা মিড জার্নি বলি সেটার মাধ্যমে আপনারা কীভাবে জয়েন হবেন এবং সেটা আপনারা কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো চলেন কথা না বারে কাজে চলে যাই, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব, মোবাইল প্লে স্টোরে যেয়ে এখানে আমরা লিখব ডিসকর্ড লিখে আপনার ডিসকর্ডে যে অ্যাপটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি এটা আপডেট করিনি, আমারটা ইনস্টল করা আছে, দেন আমার আপডেট হয়ে গেছে। দেন আমরা এটাকে ওপেন দেব, আপনারা ইনস্টল করার পর ওপেন দেবেন। ওপেন দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ দেবেন, কন্টিনিউ দেওয়ার পর গেট স্টার্টেড দেবেন। আপনারা চাইলে এখান থেকে আপনারা কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা এটা আপনাদের কিন্তু এটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা এটাকে লগ ইন করতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্টে আগে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন এটার মধ্যে মোবাইল নাম্বার দিয়ে। দেন অ্যাকাউন্টটা করার পরে আপনারা এখান থেকে ডিসকর্ডে গিয়ে এখানে আপনারা আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে বা আপনারা গুগলে চলে যেতে পারেন। গুগলে চলে গিয়ে এখানে আপনারা লিখবেন মিড জার্নি, মিড জার্নি লিখে আপনারা জাস্ট সার্চ করলে দেখবেন আপনাদের সামনে একটা এরকম ওয়েবসাইট আসবে। এখানে আপনারা ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা জয়েন টু ভিটাতে আপনারা দিয়ে দিতে পারেন। জয়েন টু ভিটাতে দিলে এখান দেখেন আপনার একটা মিড জার্নিতে আপনাকে ইনভাইট দিয়েছে, আপনারা এটার মধ্যে জয়েন হতে পারেন। আমি একটা ইনভাইট দিয়ে আমি জয়েন হইনি এটার মধ্যে, দেখেন আমার এটার মধ্যে কিন্তু আমি জয়েন হয়ে গেলাম। জয়েন হওয়ার পর এখান থেকে দেখেন আপনারা এই যে মিড জার্নি এটার মধ্যে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখেন নিউ বিটসে আমরা যে কোনো একটা, এখানে দেখেন তিনটা আছে, আপনারা এখানে একটা যে কোনো একটাতে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখেন এখানে আপনাকে একটা কমান্ড দিতে হবে। এই কমান্ডটা দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আপনারা এই যে দেখেন আপনারা ফার্স্টে এইটা দিবেন। এটা দেওয়ার পর ইমাজিনে ক্লিক করবেন। ইমাজিনে ক্লিক করার পর এখানে দেখেন প্রপোর্ট যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনারা এখানে লিখবেন আপনি যে ধরনের ডিজাইন চাচ্ছেন সে ধরনের ডিজাইন। ধরুন আমি একটা কেয়ার্স লিখে সার্চ করি, কেয়ার্স বিউটিফুল অ্যান্ড আপনারা যদি কোনো কালার আপনি দিতে পারেন, আই কালার যদি আমি রেড দিই, রেড আই রেড কালার অ্যান্ড আপনারা চাইলে এখানে হাই কোয়ালিটি আপনি দিয়ে দিতে পারেন, হাই কোয়ালিটি দিয়ে আপনারা এখানে এটার মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন আপনার এটা লোডিং হচ্ছে, ওয়েটিং আপনারটা এই যে দেখেন 0%। দেন আপনি এখানে দেখতে পারবেন আপনার কাজটা কিন্তু এখানে 12% হয়েছে, এই যে দেখেন আপনার কিন্তু আপনি একটা ক্যাটের যেহেতু আপনি দিয়েছেন কমান্ডটা সেহেতু ক্যাটের একটা কমান্ড আসতেছে, দেখেন বিড়াল কিন্তু আসতেছে। চোখ লাল দিয়েছিলেন আপনি রেড, এই যে যার জন্য এখানে রেড কিন্তু আছে কিন্তু চোখের ভিতরে কিন্তু কালারটা একটু অন্যরকম। এখানে মূলত আপনি যত ভালো কমান্ড দিতে পারবেন তত ভালোই কিন্তু আপনার ডিজাইন এখানে আসবে, এই যে দেখেন। এখানে 100% হওয়ার পর এখানে নিচে আপনারটা অটোমেটিক চলে আসবে। এখানে দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজাইন এখানে আপনার করতেছে, যে দেখেন এত বড় একটা কমান্ড দিছে দেওয়ার পরে এই ডিজাইনটা আসছে। আপনার একটু খুঁজে নেবেন আপনার যে ডিজাইনটা সেটা আপনি একটু খুঁজে বের করে নেবেন আপনার ডিজাইনটা কোনটা। আচ্ছা আমার ডিজাইনটা হচ্ছে এটা, এই যে দেখেন আমার কিন্তু এটা আসছে। এখন এটার মধ্যে আপনি কোনটা চাইতেছেন, এখানে এখানের মধ্যে আমার 3 নাম্বারটা যেহেতু ভালো আসছে আমি এখানে
তিন নাম্বারটার একটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমার তিন নাম্বারটা আমার অটোমেটিক আবার এটা কিন্তু তিন নাম্বারটা কিন্তু আমার হবে। এটা দেখুন আমার তিন নাম্বারটা কিন্তু আবার কাস্টমাইজ হয়, এটা কিন্তু তিন নাম্বারটা কিন্তু আবার চারটা আসতেছে। এটার মধ্যে আপনি যেটা চান সেটা কিন্তু আপনি নিতে পারবেন। এই যে দেখেন আমার এখানে চারটা কিন্তু আসছে, এখানে আমি তিন নাম্বারটা সিলেক্ট করছিলাম, তিন নাম্বারটা অনুসারে এখানে চারটা আসছে। এখন আপনি যদি চান এটাকে আরও ক্লোজ আপনি একদম হাই কোয়ালিটিতে বাই করতে চান, দেখা যায় এখানে আমার দুই নাম্বারটা যদি আমি হাই কোয়ালিটিতে বাই করতে চাই তো আমি দুইয়ে ক্লিক করব বা এখানে দুইয়ে দিব। দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমার আবার কিন্তু দুইটা হইতেছে, সেই ডিজাইনগুলো কিন্তু আসবে, সেম ডিজাইনগুলো কিন্তু আসবে। এই যে দেখেন এটা একদম আপনার 22% হয়েছে, আপনার একদম এটা হাই কোয়ালিটি হয়ে কিন্তু এই পিকটা কিন্তু আসবে। এখানে এই যে দেখেন এখানে কিন্তু অনেকে কিন্তু আপনার ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড দিয়েছে, যার জন্য হাজব্যান্ড ওয়াইফের পিক আসতেছে। আপনারা চাইলে যে কোনো ধরনের কমান্ড আপনি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি জাস্ট এখানে আপনারা এই কোটেশনটা দিবেন, দেওয়ার পর ইমাজিন যে লেখাটা এটা লিখবেন, দেন প্রপোর্টে দিবেন, দেওয়ার পর এখানে আপনি যে কোনো ধরনের আপনি কমান্ড দিবেন সেই ডিজাইনটা কিন্তু আপনি এখানে পাবেন। আর যদি হাই কোয়ালিটি দেওয়ার জন্য আপনার অবশ্যই কমান্ডের পিছনে আপনি বেড়ে হাই কোয়ালিটি বা কোয়ালিটি দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রামে চেক দিতে পারেন, ইনস্টাগ্রামে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে যেটার মাধ্যমে আমি এই যে এ ধরনের ডিজাইন কিন্তু আমি করেছি, যেটার মাধ্যমে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এআই এর মাধ্যমে আপনি কিন্তু এই সবগুলো ডিজাইন করেছি। এই যে দেখেন এই এগুলো কিন্তু সবগুলো আমি কিন্তু এআই ডিজাইনের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মিডজার্নির মাধ্যমে কিন্তু আমি করেছি সবগুলো ডিজাইন। আপনারা ট্যাগ ক্রিয়েটর আমি লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে। আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।